প্রথমে আমি আগে দেখাই যে এটা কিভাবে কাজ করে। এই দেখেন, কেউ যদি চাবি অন করে গাড়ি স্টার্ট দিতে নেয়, স্টার্ট হবে না, গাড়ি কিন্তু স্টার্ট হবে না, আপনি যতই ট্রাই করেন এখানে। এবং আমার এখানে জাস্ট আমার এই দুইটা ফিঙ্গার দেওয়া আছে, দেখেন আমি ফিঙ্গার দিই এখানে, এই যে ফিঙ্গার দিলে এখানে একটা শব্দ হবে, একটা শব্দ হবে যে ফিঙ্গার গ্যারান্টেড হয়েছে। হ্যাঁ, এখন আমি গাড়ি স্টার্ট করি। আপনি যদি ভিতরে যেটা সার্কিট আছে সেখান থেকেও কাটেন, তাও আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন। আমরা কি দেখতে পারি কোনো ওয়ে আছে? এটা হচ্ছে, হ্যাঁ, কন্ট্রোলার সার্কিট, এটা সাউন্ড সিস্টেম। এই যেখান থেকে ডিভাইসটা কেটে ফেলতেছে, দেখেন কেটে ফেললো, কিন্তু পুরো ডিভাইস কেটে ফেললো। ঠিক আছে, আমি পুরোটাই কেটে দিলাম, পুরো ডিভাইস কেটে খুলে সবকিছু এটা নিয়ে গেল পকেটে করে, মনে করেন ইয়া চোর এটা নিয়ে গেল। এই যে কেটে মনে করেন ফেলে ফেলে দিছে, ওইটা ফেলে দিছে, ডিভাইস কেটে ফেলে দিলে এখন আমরা দেখব কি হয়। কেমন আছেন বন্ধুরা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে বাইকের সিকিউরিটি নিয়ে। তো আমরা আসলে সবাই কিন্তু টেনশনে থাকি আমাদের বাইক নিয়ে, আমরা একটা শখের বাইক কিনি, যে বাইকটা চুরি নিয়ে একটা বিশাল ভয়ে থাকি। তো সেই জিনিসটা যেন আমাদের আর এই প্রবলেমটা না থাকে এরকম একটা ডিভাইস নিয়ে। আপনি যদি একটু ক্লোজলি দেখেন, এই হচ্ছে ফোরিস সিকিউরিটি, এটা হচ্ছে ফিঙ্গার লক। অনেকেই হচ্ছে অনেক ধরনের ডিভাইস ইউজ করেন, আসলে দেখা যায় ব্যাটারির প্রবলেম হয়, আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে বা ওই ডিভাইসের ব্যাটারি আছে, এটার কিন্তু কোনো ব্যাটারি নাই। আর আমি ইন্ট্রোতে দেখিয়েছি যে এটা ডিভাইস কেটে ফেলে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বাইক স্টার্ট দেওয়া পসিবল হয় নাই। এটার যে ফিঙ্গারটা, এটা 40টা ফিঙ্গার দেওয়া যাবে। অনেকে হচ্ছে আপনার কাছে বাইক চাই, যে বাইক চালাতে পারে না বা নতুন চালানো শিখছে, বা আপনার বাইক শখের বাইকটা আপনি কাউকে দিতে চান না, তো আপনার বাইকটা সে চাবি দিয়ে দিলেন, মানা করতে পারেন নাই, সে বাইকটা নিয়ে গেলো, কিন্তু সে বাইক কিন্তু স্টার্ট দিতে পারবে না, কারণ ফিঙ্গার তো আপনার। আর আপনি ফিঙ্গার দিয়ে দিলে আপনার বাইকটা নিয়ে দূরে যাবে, যে বন্ধ করবে তখন তো সে স্টার্ট দিতে পারবে না। এই জন্য আপনার বাইকটাও অন্য কেউ চালাতে পারবে না যদি আপনি না চান। তো এটা হচ্ছে বেস্ট একটা, আমি বলবো এটা ফিচার। আর বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু কোনো মাসিক চার্জ নাই, যে মাসে মাসে কোনো চার্জ দিতে হবে এরকম কোনো বেড়া নাই। এই হচ্ছে এটার বক্সটা, দেখতে পারতেছেন, এটার ভিতরেই হচ্ছে এটা ডিভাইসটা। এটার কিন্তু কোনো ব্যাটারি নেই, আমি আবারও বলতেছি এটার কোনো ব্যাটারি নেই। এটা আপনি আপনার ফিঙ্গার ছাড়া অন্য কেউ ফিঙ্গার দিলে এটা বারবার আওয়াজ করবে, বন্ধ হয়ে যাবে। কোনো রিমোট নাই, কোনো ফোনের ডিভাইস নাই, কোনো কিছু নাই, একেবারে স্মার্ট একটা লক। এই সব কিছু ফিচার্স আজকে আমি আপনাদের জানাবো, আর এটা প্রাইস কত সব কিছু ডিটেল জানাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। তো আমার সামনে হচ্ছে এখন মাহফুজ ভাই আছে, যে ফোরেস সিকিউরিটির আসলে ওনার। তো ওনাদেরই হচ্ছে এই প্রোডাক্টটা। তো মাহফুজ ভাই, আসলে আমাকে অনেক বাইকার্স বা আমার সাবস্ক্রাইবার বলেন বা আমার পরিচিত যারা আছে, অনেকে কিন্তু আমাকে মানে কমেন্ট করে বা জিজ্ঞেস করে যে আসলে কোন সিকিউরিটিটা তার বাইকের জন্য হেল্পফুল। তো আজকে আসলে এই জিনিসটা সম্পর্কে যদি ফুল একটা বাংলাদেশের সবার, যারা আসলে বাইক নিয়ে আমরা ভয়ে থাকি, তাদের জন্য একটু ডিটেলসভাবে এই বিষয়টা জানা। প্রথমে আমি আগে দেখাই যে এটা কিভাবে কাজ করে। এই দেখেন, কেউ যদি চাবি অন করে গাড়ি স্টার্ট দিতে নেয়, স্টার্ট হবে না, গাড়ি কিন্তু স্টার্ট হবে না, আপনি যতই ট্রাই করেন এখানে। এবং আমার এখানে জাস্ট আমার এই দুইটা ফিঙ্গার দেওয়া আছে, দেখেন আমি ফিঙ্গার দিই এখানে, এই যে ফিঙ্গার দিলে এখানে একটা শব্দ, একটা শব্দ হবে যে ফিঙ্গার গ্যারান্টেড হয়েছে। হ্যাঁ, এখন আমি গাড়ি স্টার্ট করি। তো এইটা হচ্ছে, এটা যে ফিঙ্গারটা আপনি দিলেন, এটা আসলে অনেকেই কোশ্চেন করে যে কয়টা ফিঙ্গার দেওয়া যায়। আচ্ছা, আমাদের এখনকার যে ডিভাইসটা, এটাতে 40টা ফিঙ্গার দেওয়া যাবে, 40টা ফিঙ্গার দেওয়া যাবে, 40টা ফিঙ্গার দেওয়া যাবে। এটা আমি আমার পাঁচ আঙ্গুলও দিতে পারি, এবং আমার যারা রেগুলার, অনেকেই হচ্ছে দেখা যায় যে আমার বাবা বাইক চালায়, আমারটা আমার ছোট ভাই চালায়, আমার ভাগিনা চালায়, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ফিঙ্গারটা দিয়ে রাখলাম, যে তারা মাঝে মাঝে আমার বাইকটা চালায়। কিন্তু এমন হলো যে আপনার এই বাইকটার চাবি মানে অপরিচিত একজন, আপনি ভুলে, অনেক সময় আমরা বাইকে চাবি রেখে যাই, আমি পর্যন্ত তিনবার রেখে গেছি ভাই, যে ভুলে চাবি রেখে গেছি, কিন্তু তারপরও বা চাবি কাউকে আমি নিয়ে গেলো আমার পকেট থেকে বা হারাই গেল বা কেউ এমনিও নিল দুষ্টামি করে, তারপরও বাইক স্টার্ট দেওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এই জিনিসগুলো এতক্ষণ, হ্যাঁ, এটা আপনার লক করার কোনো ঝামেলা নেই, আপনি গাড়ির চাবি অফ করবেন, বাইক লক, আর অন করলে গাড়ি স্টার্ট। এইটা কিন্তু মানে এত অনেক ধরনের অনেক কিছুতে ঝামেলা থাকে, যে এইটা করো ওইটা করো, রিমোট নাও, অনেক কিছু, এইটার কোনো প্রবলেমই নাই না। এটা জাস্ট হচ্ছে আপনি চাবি দিচ্ছেন আর চাবি অফ করতেছেন। তো এখন এইটা যদি কেউ চাবি নিয়ে যায়, যেমন আমি সাপোজ, আমার কিন্তু ফিঙ্গার দেওয়া নাই, ওনার ধরেন এখানে বাইক রাখা আছে, আমি আসলাম, বাইকটা চাবি আমার কাছে, আমি স্টার্ট দিব, স্টার্ট দিলাম।
তো এখন আমি যতই চেষ্টা করি না কেন বাইক কিন্তু স্টার্ট নিচ্ছে না। আর এইভাবে যদি আমি 20 সেকেন্ড চাবি দেওয়ার পর যদি এরকম 20 সেকেন্ড ট্রাই করি বা ধরনে যে আমার তো এই দুইটা ফিঙ্গার দেওয়া, আমি অন্য ফিঙ্গার যদি দেই দেখেন এখানে রেড সিগন্যাল আসছে। ঠিক আছে, মানে ভুল ফিঙ্গার যতক্ষণ আপনি দেন না কেন রেড সিগন্যাল আসবে। গাড়ি চুরি করলে তাকে চালাই নিতে হবে। তো মাহফুজ ভাই আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। অনেক ডিভাইসে কিন্তু ব্যাটারিটা বসিয়ে ফেলে, এটা কিন্তু বেশিরভাগই হয়। এটার সাথে কি কোনো কানেক্ট আছে ব্যাটারির সাথে? না, এটার সাথে ভাই বাইকের ব্যাটারি কোনো কানেকশনই নেই। কোনো কানেকশন মানে, হ্যাঁ, এটা আপনি যখন চাবি অন করেন তখন ডিভাইস অন হয় এবং আপনি ফিঙ্গার দিলে কাজ করে। আপনি যখন চাবি অফ করে দেন পুরো ডিভাইস বন্ধ হয়ে সে বাইক লক করে দেয়। এটা তো আসলে বাইকের ব্যাটারির সাথে কোনো কানেকশন নেই। এটা কি আলাদা কোনো ব্যাটারি আছে? এটার আলাদা কোনো ব্যাটারিও নেই। এটা কোনো ব্যাটারি সেক্টরই নেই। হ্যাঁ, এটার কোনো ব্যাটারির সেক্টরই নেই কোনো। এটার কোনো ব্যাটারি সেক্টরই নেই। তো আপনার বাইক নিয়ে কোনো প্রবলেমের টেনশনও নাই? হ্যাঁ, আপনি ধরেন বাইক এক মাস এক বছর ফালায় রাখেন, ব্যাটারির কোনো বাইক চলে নাই কোনো, এমনি মানে বাইকে কোনো এফেক্ট করবে না? এটা ডিভাইস বাইকের সাথে মানে বাইকের ব্যাটারিতে কোনো এফেক্ট করবে? এটা বেস্ট একটা ফিচার্স, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইস লাগাই সেটা হইতেছে ব্যাটারিতে কিন্তু প্রবলেম হয়। দেখা গেল আপনি 4-5 দিন চালান নাই এটা প্রবলেম হয়ে যায়, রাইট? অনেকেই কিন্তু বলে যে ডিভাইস কেটে ফেললে এই বাইক স্টার্ট নেয় না। তা আসলে এটাও কি এরকম যে ডিভাইস কেটে ফেলবো আমরা বাইক স্টার্ট নেবে না? আপনি যদি এখান থেকেও কাটেন আপনি গাড়ি কোনোভাবে স্টার্ট দিতে পারবেন না। আপনি যদি ভিতরে যে এটার সার্কিট আছে সেখান থেকেও কাটেন তাও আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন। আমরা কি দেখতে পারি কোনো ওয়ে আছে? এই হচ্ছে বাইকের চাবি। ভাই একবার আমাকে বলছিল যে আমি আজকে আপনাদের একটা প্রমাণ দিব যে আসলে ডিভাইস কাটলো। এই যে ডিভাইস, এটা না, এটা হচ্ছে, হ্যাঁ, কন্ট্রোলার সার্কিট, এটা সাউন্ড সিস্টেম, এটা 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 কানেক্ট হইছে কিসের সাথে? যে এই যে এখান থেকে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউএসবি কেবলটা আপনার এখান থেকে ভিতর থেকে আসে আর এটা হচ্ছে বাইকের লাইনের সাথে যায়। আচ্ছা, যেমন দেখেন আমি এখান থেকে, এই যে এখান থেকে ডিভাইসটা কেটে ফেলতেছে, দেখেন কেটে ফেললো, কিন্তু পুরো ডিভাইস কেটে ফেললো। ঠিক আছে, আমি পুরোটাই কেটে দিলাম, পুরো ডিভাইস কেটে খুলে সবকিছু এটা নিয়ে গেল পকেটে করে, মনে করেন চোর এটা নিয়ে গেল। এই যে কেটে মনে করেন ফেলে দিছে, ওইটা ফেলে দিছে, ডিভাইস কেটে ফেলে দিলে এখন আমরা দেখব কি হয়। বাইক স্টার্ট হচ্ছে না, বাইক স্টার্ট হচ্ছে না। সবগুলো তার আমি কেটে দিছি, ফেলে দিছি, ইউএসবি কেবল খোলা, সবকিছু খোলা, কিন্তু বাইক স্টার্ট নেই। তাহলে এখন কি আবার যদি ফিঙ্গার দেন? না, এখন তো ফিঙ্গারের এখানে কোনো কাজ নেই, কাজ করবে না, কারণ এটা তো কেটে ফেলছে পুরো সার্কিট। হ্যাঁ, এখন আপনার ফিঙ্গার টোটালি এখন, হ্যাঁ, এখন একটা ব্যাপার হইতেছে যে আমি যেগুলো কেটে ফেললাম যে বলতেছেন এখন আমি তাহলে স্টার্ট দিব কিভাবে? আসলে ভাই আপনি তো নিজে নিজে আপনি এটা কাটবেন না, কারণ এটা যদি চোর কাটে সেক্ষেত্রে আপনার বাইকটা যেখানে আছে এখানেই পড়ে থাকবে। তখন হচ্ছে আপনি এই যে টেকনিশিয়ান আছে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন, যে পুরো সেটআপ ভিতর থেকে খুলে আপনার গাড়ি স্টার্ট দিতে হবে। কাটিং করতে পারতো, কিন্তু এত কিছু করার তো টাইম নেই। আসলে চোর তো ভাই সিটি ভাঙবে না গাড়ি। হ্যাঁ, সিটি করবে না, হচ্ছে সে ঘাড় জোড়া দিয়ে গাড়ি অন করে স্টার্ট দিতে পারে তাহলে নিবে। হ্যাঁ, নাহলে আর চোর এই গাড়ির পিছনে সময় নষ্ট করবে। আচ্ছা, ব্যাপার যেটা হইছে দেখতে পারতেছেন যে ফুললি জিনিসটা কি, যে আমরা ডিভাইস কেটে ফেলে দিছি বাইক কিন্তু স্টার্ট নেওয়ার কোনো ওয়েই নাই। এখন হইতেছে ভাই আফটার সেল সার্ভিস যে একটা বিষয় থাকে, যে আমরা প্রোডাক্টটা কিনলাম, কেনার পরে কোনো খোঁজ খবর নাই, আমরা একটা প্রবলেমে পড়লাম, সেই জিনিসটা কি? আর আরেকটা ব্যাপার আমি আপনাকে কোশ্চেন করতে যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে দেখা যাবে অনেকেই আপনাকে এই প্রোডাক্টটা নিতে চাইতে পারে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে। আপনি তো আপনার হেড অফিস তো ঢাকায়, তাহলে আপনি এটা ডেলিভারিটা প্রসেসটা কি আর এটা প্রাইসটা যদি একটু বলেন। আচ্ছা, আমরা ঢাকার বাইরে, আপনার রোমান ভাই আগের যে ভিডিওটা ছিল এই ভিডিও দেখে 90% মানুষ ঢাকার বাইরে থেকে আমার এই প্রোডাক্টটা নিচ্ছে অলরেডি। 90% আমি বলবো, 10% আমার অফিসে এসে লাগাই নিচ্ছে, 90%। তো সবারই একটা কোশ্চেন ছিল যে আসলে বাইরে কিভাবে ইনস্টলেশন করব। তো এটার ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া থাকে, ওইটা পড়লে যে কোনো গ্যারেজ থেকে আপনি লাগাইতে পারবেন। এরপরও যদি আপনি না পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ইনস্টলেশনের, ফিঙ্গারপ্রিন্ট সেটআপের,
আমরা ভিডিও যে আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফরেস্ট সিকিউরিটি ওটার আমি লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনারা কিভাবে লাগাতে হয় ওইটা দেখতে হয় তাহলে ওই চ্যানেলে গেলে দেখতে পারবে রাইট বিভিন্ন বাইকের মডেল অনুযায়ী দেওয়া আছে আচ্ছা 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 সে দেখে লাগাইতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই আরেকটা ব্যাপার হইতেছে যদি কেউ এইগুলা ডিলারশিপ নিতে চায় আপনাদের থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় তাহলে কি যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই নম্বরে কন্টাক্ট করবে ফোন দিয়ে কন্টাক্ট করলে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে ওখান থেকে সর্বনিম্ন 5 পিস নিতে হবে সর্বনিম্ন 5 পিস নিতে হবে আচ্ছা আর এটার এখন প্রাইসটা কত ভাই এটার এখন প্রাইস হচ্ছে 1999 মানে 2000 টাকা আগে এটার প্রাইস একটু কম ছিল কিন্তু এখন আসলে এই যে কেবল দেখতেছেন এগুলো সব কিছু আপডেট করা অনেক মোটা বড় কেবল দেওয়া এজন্য এটা প্রাইসটা এখন একটু বেশি আর করোনার পর এমনি একটু বেড়ে গেছে দাম ইলেকট্রিক আচ্ছা আগে 1700 টাকা ছিল এখন হচ্ছে 2000 টাকা তো এখন হইতেছে প্রোডাক্টটা 2000 টাকা আর এটা তো ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ এই ঢাকনাটা যখনই আপনি লাগায় রাখবেন এটা ওয়াশ করে হোক যাই হোক কোনো সমস্যা নেই বাইক ওয়াশ করলাম বা আমরা অনেক সময় বৃষ্টিতে রাইড করি এটা কোনো প্রবলেম হবে না ঢাকনা খুলে যদি আপনি ওয়াশ করেন কারণ এই লাইটের চিত্র দিয়ে কিন্তু পানি ঢোকার পানি ঢোকার একটা সম্ভাবনা আছে আমরা এই ঢাকনাটা দিয়ে দিছি জাস্ট এটা আপনি লাগায় রাখবেন আচ্ছা আর কোনো পানি ঢোকার চান্স আর কোনো পানি ঢোকার কোনো ওয়ে নাই আমি আবারো বলতেছি এটা হচ্ছে ফরেস্ট সিকিউরিটি এটা ডিভাইস কেটে ফেলেন কোনো ব্যাটারির সাথে কানেক্ট নাই কিচ্ছু নাই আপনার বাইকে কোনো ধরনের প্রবলেম হবে না কিন্তু বাইক কেউ নিতে পারবে না একটু গ্যারান্টি আর এটা হইতেছে তাদের মানে মাহফুজ ভাই হইতেছে এই কোম্পানির বা এই প্রোডাক্টের ওনার তো ওনার কাছ থেকে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এবং চাইলে আপনাদের যে হেড অফিসটা আছে এটা কোথায় আমাদের অফিসটা হচ্ছে নিকুঞ্জ 2 রোড নম্বর 17 বাড়ি নম্বর 38 আপনারা স্ক্রিনে কিন্তু এটা ডিটেলস ফেসবুক পেজ আছে আমি স্ক্রিনে ফেসবুক পেজ দেখিয়ে দিব এবং সেই সাথে এই স্ক্রিনে এটার ফুল ডিটেলসটাও যাবে যে আপনারা আসলে মাহফুজ ভাইয়ের সাথে বা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কীভাবে কানেক্ট হইতে পারেন এটা হচ্ছে একটা লিফানের বাইক ওয়ারেন্টির ব্যাপারটা এটা ওয়ারেন্টিটা কিভাবে দেন কোনো ওয়ারেন্টি আছে হ্যাঁ ভাই এই ডিভাইসটা যেহেতু আমরাই বানাই টোটালটাই এটার সাথে আপনারা 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন 6 মাসের হ্যাঁ কোনো রকমের সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টার নিকুঞ্জ 2 এ আসলে সাথে সাথে আপনি সার্ভিস করে নিতে পারবেন অথবা যদি ঢাকার বাইরে কেউ হয় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনি সার্ভিস ফ্যাসিলিটিটা নিতে পারেন কুরিয়ারে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন আমরা সার্ভিস করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা নরমালি এগুলা সমস্যা হয় না এটা কোনো ওই ধরনের কোনো প্রবলেম কারণ এটা তো ব্যাটারি এত কিছু কানেক্ট নাই এটা জাস্ট চাবি আর ফিঙ্গার হ্যাঁ এটা এত কোনো প্রবলেম হ্যাঁ তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে এই ফরেস্ট সিকিউরিটি নিয়ে ভিডিও কারণ অনেকে আমাকে কমেন্ট করেন বা আমিও নিজেও টেনশনে থাকি আমাদের সবারই বাইক আছে বুঝলি আমার বাইক তো একটা জায়গায় বাইক রেখে যাই তালা দেই অনেক ধরনের কিন্তু টেনশন থাকে আর এই জিনিসটা হচ্ছে কি আপনার বাইক কেউ মানে স্টার্ট দিতে গেল চাবি তার কাছে বা চাবি নাই তারপরে যদি ভাই চাবি থাকার ছাড়াও চাবি ছাড়া তো ডিভাইস কাটতে যাবে তাই না ডিভাইস কাটতে যাবে তাছাড়া তো এমনি তার আওয়াজ করার কোনো ওয়ে নাই আর যদি চাবি ছাড়াও যদি এখানে ফিঙ্গার দেয় তাও কিছু হবে না চাবি দিতে হবে এক কথা হইতেছে কি আপনার বাইকটা স্টার্ট দিতে হবে মানে স্টার্ট বলতে মিটার আসবে অন হবে দেন হচ্ছে যাই করতে যাক না কেন আপনার বাইক না পসিবল না লাইন কেটে ফেলবে তাও পসিবল না আপনার বাইক সুরক্ষিত আপনি টেনশন মুক্ত তো আমি একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানোর আগে একটু ওই জিনিসটার ব্যাপারে একটু জেনে নেই তো এটাও এর আগে করেছিলাম এই ভিডিওটা একটা ছোটো ভাইয়ের বাইকে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর আজকে এটা নিয়ে আপনাদের একটা ডিটেলস ধারণা দিলাম এবং অহনার মাহফুজ ভাইকে নিয়েই দিলাম যেন আপনারা তাকে জানতে পারেন এবং কোথায় থেকে প্রোডাক্ট নেবেন সব কিছু বুঝতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে হবে আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন